চোখের ভাবগত মহন্তকে রাখলাম গুরুর ভূমিকায়, তাই না বাবা? আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়াই, যেমন প্রথম দিনের প্রথম অনুষ্ঠান, তাই পালা প্রসঙ্গ আলোচনা হবে গুরু শিষ্য ভাবধারায়। তাহলে আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়াই, আমার বিপক্ষের ভাবগত্তম মহন্তকে আজকে গুরুর ভূমিকায় রাখলাম, যার চেয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। তাই বাউলের আধ্যাত্মিক চেতনামূলক গান সেই জায়গায় দাঁড়িয়ে আজকের গানের ভাবধারা হবে গুরু শিষ্য। তাহলে আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়ালাম, আমার বিপক্ষের ভাবগত্তম মহন্তকে আজকে গুরুর ভূমিকায় রাখলাম, কথাটা না বললেই নয় বাবা। সর্বপ্রথম বাউলের পালা গান, অনেক গুরু গোসাই মানুষ এখানে বসে আছেন, আপনারা অবশ্যই বিচার করবেন আজকের ভাবধারা। তাহলে যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে, তাই এই মানব দেহটাকে বিচার করাই হচ্ছে আমাদের মূল কর্ম, তাই না মা? তাহলে আজকের ভাবধারায় সর্বপ্রথম ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই, তুমি গেরুয়াধারী বলছো হরি বাবাজি, তুমি দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। মহাজন বলেছেন বাউলের থাকবে না গাড়ি, থাকবে না বাড়ি, থাকবে না ঘরে নারী, কি মা কি বাবা, তাই না? মহাজন বলেছেন বাউলের থাকবে না গাড়ি, থাকবে না বাড়ি, থাকবে না ঘরে নারী। এখনকার অনেক বাউল দেখা যায় দুই তিনটে করে বউ। হ্যাঁ, কথাটা কেন বলতে চাই, আজকের আলোচনা মাফিক গান, গেরুয়াধারী বলছো হরি বাবাজি, তুমি দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। তাহলে সর্বপ্রথম শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে ওনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি কি হালে পড়ে বাউল হয়েছ না প্রকৃত বাউল, তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়। মহাজন বলেছেন বাউলের থাকবে না বাড়ি, থাকবে না গাড়ি, থাকবে না ঘরে নারী। এখনকার বাউলের আবার দুই তিনটা করে বউ অনেক জায়গায় দেখা যায় বাবা, আমাদের ইন্ডিয়ার ব্যাপার বলছি, ওনার সঙ্গে যে গান বাংলাদেশের মানুষ। এবার কোন ভাবে কোন দিকে যাব তা ঠিক নাই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আলোচনা গান গানের ভাষায় ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই। তাহলে যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে, এই দেহটাকে বিচার করেই হবে আজকের বাউলের গান। আর যেসব গান আজকে যে আলোচনা হবে অবশ্যই আপনারা জ্ঞানীগুণী মহাজন বিচার করবেন, আমার বিপক্ষের ভাবগত্তম মহন্তকে আজকে গুরুর ভূমিকা রাখলাম। গুরু গো ও তুমি গেরুয়াধারী বলছো হরি বাবাজি, তুমি দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি গেরুয়াধারী বলছো হরি বাবাজি, দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। তাহলে কলিযুগে প্রথম বাউল কে ছিল, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, এই কলিযুগে সর্বপ্রথম বাউলটা কে ছিল, আর তুমি হালে পড়ে বাউল হয়েছ না তুমি প্রকৃত বাউল, তোমার কাছে আমার সর্বপ্রথম জানার বাসনা রয়। হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। হালেতে পড়ে বাবাজি বাউল সেজেছে, হালেতে পড়ে বাবাজি বাউল।
बाउल सेजेचे बाउल सेजेचे शास्त्र मध्य पाई तीन जन मे ना कि तुम्हार देहर मध्य दये तुम्हार देहर मध्य जगह तीन जन मे रय तुम्हार द्वितीय नम्बर जिज्ञासा रय तृतीय नम्बर जिज्ञासा कि तुम्हार जो देहर मध्य तीन जन मे हबे ताले तीन जन मे तीन जन मे नाम कि तुम्हार कासे आमार तृतीय नम्बर जिज्ञासा रय बाबा ताहले बाबाजी एमनी घटना बिये ना करते बाबाजी मे तीन जना ताले तुम्हार कासे आमार जिज्ञासा रय तीन जन मे तुम्हार कि बियेर आगे एकार हय नाहले ना एखाने आमार जे सब मायेरा आछेन जारा बाबारा आछेन सबार बियेर आगे तीन जन करे मे होयेछे तुमि भालो करे बोझाबे धर्म सभा এটা আমার তিন নম্বর জিজ্ঞাসা রয় বাজা ভাই বাবাজির পেটের মধ্যে ছয়টি ছেলে বোম্বে শহর লুটতেছে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় তোমার পেটের মধ্যে ছয়জন ছেলে কেমন করে হয় আর এই ছয়জন ছেলের নাম কি তুমি ভালো করে বোঝাবে ধর্ম সভায় কি বাবা তাহলে যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে তাহলে তোমার এই পেটের মধ্যে ছয়জন ছেলে আমি দেখতে পাই এই ছয়জন ছেলের নাম কি তুমি ভালো করে বোঝাবে ধর্ম সভায় এই ছয়জন ছেলে দিল্লি গেল না কলকাতা গেল না আপনাদের এই জায়গায় আসলো না প্রতিটা দিন এই ছয়জন ছেলে নাকি বোম্বে শহর যায় তাহলে তোমার দেহের মধ্যে বোম্বে শহরটা কোন জায়গায় আর তোমার এই ছয়জন ছেলের মধ্যে কোন ছেলেটা প্রতিদিন বোম্বে শহর যায় তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় তাই প্রথমবারে যে সব জিজ্ঞাসা করে গেলাম দান সভায় এসে ধরে ধরে তুমি দেবে সভা প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব
বেশি বললে উনি হয়তো হবে না খুশি থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না এইখানে ছেড়ে দিলাম আমার কবির কল্পনা এরপরে অন্য মহন্ত আসরে আসবে নিশ্চয় গুরুদেবের ভূমিকায় সে অভিনয় করিবে তাই প্রথমবারে যা যা জিজ্ঞাসা করে গেলাম দান সবাই এসে ধরে ধরে তুলি দেবে সমাধান এই পর্যন্ত রাখলাম আমি এই পর্যন্ত সরি একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল জয় গুরু জয় আজকে গানের ভাবধারা গুরু শিষ্য আমি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের ভাবগত মহন্তকে গুরুর ভূমিকায় রেখে যা যা জিজ্ঞাসা করলাম দান অবশ্যই করবেন সমাধান আসেন উত্তম মহন্ত শুনুন তার কণ্ঠে গান অনুষ্ঠানের প্রথম দিন তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন সবাই একটু মানিয়ে নেবেন কেননা নতুন পরিবেশে এসেছি কেননা আপনারা কেমন রান্না ভালোবাসেন সেই রান্না তো জানি না গো যেমন একটা নতুন সংসারে নতুন বৌমা গেলে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হয় কি মা তাই না তদ্রূপ আপনাদের এই সংসারে নতুন এসেছি অবশ্যই আপনারা মানিয়ে নেবেন গৌর হরি বল হরি বল তো যাবো আমাদের সেই তত্ত্বতর্জা আলোচনায় তো গিয়ে শোনাবো আরেকটি গান কেননা যিনিরা সঙ্গত করছেন আমার সঙ্গে সত্যি খুব ভালো লাগছে তাদেরকে নিয়েই এই ভাঙ্গা গড়ার সংসার আমাদের তো আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা মায়েরা আছেন বাবারা অনেক নেই পিছনে দাঁড়িয়ে আছেন আসুন না গো সবাই মিলে এই মধুর বৃন্দাবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলব কেননা এই মধুর বৃন্দাবনকে সাজানোর দায়িত্ব একমাত্র আপনাদের কি বাবা তাই না তো আসুন সবাই মিলে দাঁড়িয়ে না থেকে সুন্দরভাবে এই মধুর বৃন্দাবনটাকে সাজি একটু হরিনাম কৃষ্ণনাম আনন্দ তো দিতে পারবো না আনন্দ আপনারাই দিবেন আর সেই আনন্দটুকু ভোগ করার জন্যই আমরা এসেছি আসুন সবাই মিলে অনেকেই বাইরে দাঁড়িয়ে আছেন জয় গুরু জয় তোকেই শোনাবো আর একটি গান তারপরে অবশ্যই চলে যাও আমাদের সেই তত্ত্বতর্জায় গিয়ে আসাই আমার সাধুগুরু বৈষ্ণবেরা মায়েরা বাবারা বসে আছেন যাবো সেই জায়গায় গিয়ে শোনাবো আর একটি গান জয় গুরু জয় বাউলির থাকবে না নারী থাকবে না গাড়ি থাকবে না সাততলা বাড়ি তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ক্ষুদ্র ভাণ্ডে যার সঙ্গে আমার গান তার কথায় আলোচনা পাই যে বাউল বিয়ে করে নাই কিন্তু বিয়ের আগে তিনটি মেয়ে রয় তাহলে তুমি যখন এখানে গানে আসলে তাহলে তোমার তিনটি মেয়ে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো না বাড়িতে রেখে এসেছো কেননা বাবা বাউল আধ্যাত্মিক বাউল চেতনামূলক গান গান হয় মানুষের জীবনের জ্ঞান আর সুর হয় মানুষের মনের খোরাক কি বাবা তাই না তো নানান ধরনের জিজ্ঞাসা হয় অবশ্যই যাবো আমরা সেই জায়গায় তো গৌর হরি বল হরি বল তোকেই শোনাবো আরেকটি গান তারপর চলে যাবো আমার সেই কথা আলোচনায় হরি বল ওরে আমি ভাবছিলাম কি এই হালে দি যাবে রে আমি ভেবেছি এইভাবে হয়তো জীবনটা কাটিয়ে যাবে শেষ প্রান্তে এসে দেখতে পায় শুধু এই জীবন নয় গোবিন্দের আরো কত লীলা কত খেলা যে আছে ওরে পার কর দুখিনী রাধারে
তাই আমার শ্রীমতি রাধা রানী আমার গোবিন্দের স্মরণে গোবিন্দের কাছে কাকুতি বিনতি করছে, হে গোবিন্দ তুমি ছাড়া আপন বলতে জগতের সংসারের মাঝে আর কেউ নেই, তুমি একমাত্র পারো তোমার তরিতে আমাকে পার করতে। আমি ভাবছিলাম কি এই হালে দি যাহবে মে সুজনো না পারে কহর দুখিনি রাধা রে Yeah.
আমার সঙ্গে যার গান তার গানের ভাষাই শুনতে পাই বাবা। তুমি গেরুয়াধারী বলছো হরি বাবাজি, তুমি দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে নাকি বাবাজি আমার বাউল সেজেছে, কি তাই না? তো আমি বলতে চাই আমার সঙ্গে যার গান তার ঠাই, বাউলেরা কখনো হালেতে পড়ে কখনো বাউল শিখে না, কি বাবা তাই না? কেননা আমি আগেই বলেছি বাউলের থাকবে না নারী, থাকবে না গাড়ি, থাকবে না সাততলা বাড়ি, কিন্তু এখনকার বাউলের চারটা পাঁচটা করে বউ, এদের লোপলালসা এখনো যায় নাই বাবা। আপনাদের এদিকে আছে কিনা জানি না, তো আমাদের ওই দিকের কথা বলছে আর কি। তো আমি বলতে চাই তোমার ঠাই, বাউলি বিয়ে করে নাই কিন্তু বিয়ের আগেই তিনটি মেয়ে রয়, তাহলে কেমন করে? না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ক্ষুদ্র ভাণ্ডে, এই ভাণ্ড যদি জানা যায় খোঁজা যায় তাহলে সেই পরম মানুষের লাভ পাওয়া যায়। তাহলে একজন সৎ গুরু সৎ মানুষের আশ্রয় নিতে হবে, তবে এই বাউলটাকে চেনা যাবে, জানা যাবে যে বাউলটা কি জিনিস হয়, তাই না? তো যাবো আমাদের সেই জায়গায়। তাহলে বাউলটা কে ছিল, কেমন করে বাউল আসলেন এই জগতের মাঝে? আমরা সবাই বাউলের গান শোনার জন্য এসেছি, কি তাই না? বাউলটা কি জিনিস? তো গৌর হরিবল হরিবল। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন সবাই মিলি, যেহেতু আমরা আজ এই মধুর বৃন্দাবনে এসেছি, একটু অনুষ্ঠানে আর জয় ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় গুরু জয় গুরু। ওই আমি গেরুয়া ধারী, ওই আমি গেরুয়া ধারী বলছি হরি, ওই আমি গেরুয়া ধারী, ওই আমি গেরুয়া ধারী বলছি হরি, দীক্ষা নিই আমি ঈশ্বরী গুরুর কাছে। কার কাছে? না ঈশ্বরী গুরুর কাছে। বহুদিনের বাবা এই জগৎ সংসারে আমি আসার বাউল, যারা এখন বর্তমানে আমার কলিগ যুগের যে বাউল গুলো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে এই রকম মঞ্চে, এদের কিন্তু বাবা লোক লাল সাজায় নাই, এদের চার পাঁচটা করে বউ, যদি না হয় আমি প্রমাণ দিয়ে যাব, একটা করে বাউলের চারটা পাঁচটা করে বউ। আর যারা প্রকৃত যারা বাউল, যাদের বাড়ি গাড়ি নারী কিছুই থাকবে না, তাদের একটা বউ নাই, কেননা ওদের ওই লোক লালসা নেই। আর এখনকার বাউলের বাবা লোক লালসা আছে, তার জন্যই তাদের বাড়ি গাড়ি চারটা করে বউ, বুঝতে পারলেন? তাই আমি বলতে চাই তোমার ঠাই, তুমি এখন বর্তমানের যে কলির যুগের যে বাউল আছে, যে বাউল যত সাজবে তত সাজাটা বেশি পাবে, কি মা তাই না? যত সাজবেন তত সাজাটা আপনার বেশি হবে। আর যারা প্রকৃত বাউল তারা সাজে না, সাজা লাগে না তাদেরকে, দেখলেই চেনা যায় যে বাউল। কৃষ্ণ প্রেম যার অন্তর লেগেছে নয়ন দেখিলেই যাই চেনা,
যে এই মানুষের ভিতরে কৃষ্ণ প্রেম আছে কিনা, কি বাবা তাই। আর যে বাউলগুলো সাজা বাউল, আমাদের মতো রেডিমেড পোশাক পরে বাউল সেজে এসে আমরা হরিনাম কৃষ্ণ নাম আমাদের মুখে ঠিক যতক্ষণ মঞ্চে থাকে, কিন্তু মঞ্চে থেকে যখন চলে যাব তখন দেখবেন জিন্সের প্যান্ট পরা একজন বাউল, কি তাই না? তো আমি বলতে চাই বর্তমান কলির যুগের বাউল যারা, আমার অনাদিরাদি গোবিন্দ যিনি গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন নদিয়ার নিমাই চাঁদ, 26 বছর বয়সে একজন নবীন বাউল হয়েছিলেন, তাই যখন বাউল বেশে যখন গেলেন তার উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে না, ঈশ্বরপুরি গুরুর কাছে গিয়েছিলেন। ঈশ্বরপুরি তাকে দেখে চিনতে পারে নাই, ঈশ্বরপুরি তাকে প্রশ্ন করেছিলেন, হে বাউল তুমি একজন নবীন বাউল হয়েছ, তুমি কে? তখন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ঈশ্বরপুরীকে বলেছিলেন, হে প্রভু আমি সেই নদিয়ার নিমাই চাঁদ। কেননা তিনি সবকিছু ত্যাগ করেছিলেন, আর এখনকার বাউলেরা কি ত্যাগ করবে বাবা? হ্যাঁ, ত্যাগ করার একটা জায়গা আছে, সেটা কি কেমন না, সেটা হচ্ছে বাবা আর মা। বাবা মাকে ত্যাগ করতে পারে, কিন্তু বউ বা শ্বশুর শাশুড়িকে ত্যাগ করতে পারে না এখনকার বাউলেরা, কি? তাহলে বাউল এমনই হয়। তাই আমি বলতে চাই তুমি যত সাজবে তুমি তত সাজাটা বেশি পাবে, আর বাউলটাকে যদি তুমি চিনতে যাও জানতে যাও তাহলে একজন মানব গুরু ধরো, ধরলে পরে জানতে পারবে তার নিশানা কোথায়, না তার অন্তরে নয়ন দেখলেই চেনা যাবে তার অন্তরে কৃষ্ণ মূর্তি আছে কিনা, তবেই বাউলটাকে জানা যাবে, বাউলটাকে চেনা যাবে, বাউলটা কি জিনিস হয়। তাই গানের ভাষায় মহাজন বললে, আমি যদি বলি দেহের মাঝে 72,000 নারী, কি বাবা 72,000 নারী, তিনটি নারী শুধু নয়, এই 72,000 নারীকে নিয়ে আসা হয়েছে গঙ্গা যমুনা সরস্বতীকে, এই গঙ্গা যমুনা সরস্বতী যদি দেহের মাঝে যদি না থাকে তিনটি নারী, তাহলে একটা জীব এই ধরাধামে থাকতে পারে না। আর আমি যদি বলি যে এই গঙ্গা যমুনা সরস্বতী শুধু নয়, তার মাঝে আরো তিনটি নারী রয় যার নাম
ইরা পিঙ্গলা সুশর্মা নারী বলে কয়। তাহলে আমার এই দেহের মাঝে যদি আমি তাকে খুঁজতে যাই, জানতে যাই, একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে কি বাবা, তাই না? তবেই জানা যাবে বাউলটা কি জিনিস, বাউলটাই দেহের মাঝে কোথায়। শুধু বাউল গান শুনতে আসলাম, শুনলাম আর বাড়িতে চলে গেলাম তা তো হবে না বাবা, কি তাই না? কেননা বাউল আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান, এই দেহ বিচার গানকে বলা হয় বাউলের গান আমাদের বাংলাদেশে বাবা। এই বাউলটা কি জিনিস আমার বাংলাদেশের মানুষেরা জানে না। আমাদের বাংলাদেশে গান হয় কেমন, কবি গান, জারি গান, দেহতত্ত্ব গান, বিচার গান। আজকে বর্তমান মানুষ পালায় পরিণত হয়েছে, আজকে পালা হবে, গানের পালা। কি গানের পালা? না গুরু শিষ্য, না বাবা মা, কি বাবা তাই না? বাউলের কখনো পালা নেই বাবা, বাউলের পালা হয় না, বাউল আধ্যাত্মিক। এই দেহ বিচার গানকে বলা হয় বাউলের গান। তাহলে আগে দেহটাকে বিচার করতে হবে, আর বিচার করতে গেলে, জানতে গেলে একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, সেটা কে? আমার সেই মানব গুরু কল্পতরু। আগে জানতে হবে তার বিধান, তবেই জানা যাবে বাউলটার কি নাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। আগে জানতে হবে কোন নারীটা কিভাবে চলছে, কোথায় বামনা শিকাই ইরা নারী এ কেমন ভাবে চলে, আর চলন ফিরন কেমন। ডানা শিকাই বৃঙ্গলা নারী এ কেমন জিনিস ভালোবাসে, কেমন জিনিস আহার করে। এই মধ্যদ্বারে শ্বশুরমা নারী এই কেমন ভাবে চলে, কেমন ভাবে চলাফেরা করতে ভালোবাসে, আগে জানতে হবে। আর জানতে গেলে কোথা যাবে বাউল, তাই দেহের মাঝে কোথায়। না এই তিনটি নারী আমার এই দেহের মাঝে যাওয়া আসি করছে, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো জোরে পাগল তোমারে জানাই, আপনার দেহের ভিতরে যাওয়া আসা করছে এই নাসিকাই, তাই না? কেমন করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে, দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কতবার যাওয়া আসা করছে? একুশ হাজার ছয় শতবার, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো এই তো তোমার কথার জবাব কথাই লিখে যায়,
বোম্বে শহরটা কোথায়? শুধু বোম্বে শহর নয়, এই দেহের মাঝে অনেক কিছু আছে। কেমন নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণী থেকে শুরু করে টিবয়ের পর্যন্ত আছে, যেখানে পান মিলে জল বের হয়, কি তাই না? তাহলে আমার বিয়ের আগে নাকি আমার ছয়টি ছেলে রয়, সেই ছয়টি ছেলের নাম কি? নাই ছয়টি ছেলে বোম্বে শহর কোথায়? তাহলে আমার দেহের মাঝে বোম্বে শহর সোনো সোনো জোরে এই দেহের মাঝে ছয়টি ছেলে বোম্বে শহর নাই, শোনো শোনো ওরে পাগল তোমারে আমার ছয়টি ছেলে কে? কাম ক্রোধ লোভ মোহ মদ, এই যে আমার ছয়টি ছেলে হয়, এই ছয়টি ছেলে বোম্বে শহর দিয়া বেড়ায়। ছয়টি ছেলে কে? না আমার ছয়টি সন্তান কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ছয়টি ছেলে। তাহলে আমার এই ছয়টি ছেলে বোম্বে শহর লুটে খায়, আর কোন জায়গায় গেল না, তাহলে বোম্বে শহরটা আমার দেহের মাঝে কোথায়? হ্যাঁ, এই দেহের মাঝে শুধু বোম্বে শহরটা নয়, ওই বোম্বে শহর থেকে শুরু করে কলকাতা দিল্লি বোম্বে শহর, এই আদিনা থেকে শুরু 8 মাইল সব কিছু আছে। কিন্তু জানার বাসনা জাগে কোথায় সেই জায়গা রয়, কি বাবা তাই না? এই দেহের মাঝেই আছে আপনাদের এই বাস স্ট্যান্ড 8 মাইল, আপনাদের এখানে যে স্টেশনটা আছে সেটা সেটা পর্যন্ত দেখান যাবে, কি দেখবেন তো নাকি? কি বাবা দেখান যাবে না? আপনারা দেখবেন, দেখা যাবে তাই না? যদি মনে করা যায় তাহলে দেখানো যাবে দেহের মাঝে কোথায়, কোথায় গয়া আছে, কোথায় প্রেগি বৃন্দাবন আছে। আগে জানতে হবে, আর জানতে গেলে একজন মানুষের দরকার, কে? একজন মাস্টারের দরকার, তবে জানা যাবে দেহের মাঝে কোথায় হাট আছে, কোথায় বাজার আছে, কোথায় আপনাদের ওই স্টেশনটা আছে, 1 লক্ষটা আছে, কোথায় আপনাদের 8 মাইল ওই বাস স্ট্যান্ডটাও আছে, সেখানে গাড়িও চলাচল করছে বাবা। হ্যাঁ, 8 চাকা, 10 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি সেখানে চলাচল করছে। সেই জায়গায় আবার কি জানেন, ওই আপনাদের যে রকম রাস্তাটা দেখতে পাচ্ছেন পিচ ঢালা রাস্তা, ওই রকম পিচ ঢালা রাস্তাও আছে, সব রকম জিনিস আছে। যদি থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমার এই ক্ষুদ্র মানব ভাণ্ডে, সব কিছুই আছে। তাহলে আমি দেখাতে চাই এই দেহের মাঝে আপনাদের ওই 8 মাইল বাস স্ট্যান্ডটা কোথায়। বোম্বে শহর ছেড়ে দিন, বোম্বে শহরটা ছেড়ে দিন, ওটা তো অনেক দূরে তাই না, কাছের একটা কিছু দেখাই। আমি বলতে চাই তোমার ঠাই, যদি তার সন্ধান নিতে চাও তাহলে একজন সদ্গুরুর কাছে যাও, তবেই জানা যাবে এই দেহের পরিচয়টা কোথায়, এই দেহের মাঝে কোথায়। যে নদীতে নৌকা চলছে, এই দেহের মাঝে ওই নদীতে আবার জোয়ার বয়, সেই জোয়ারে আবার বাবা বৈঠা মারার কিন্তু জায়গা নাই, যদি একজন সদ্গুরুর আশ্রয় হয় তবেই সেই নৌকার বৈঠা মারা যায়, আর চেয়ে আর কিছু বলা বেশি যাবে না। তাহলে আমার দেহের মাঝে বোম্বে শহরটা কোথায়? আচ্ছা বলুন তো বাবা, আমার যে সকল মায়েরা আছেন, বাবারা আছেন, আপনারা বৃন্দাবনে কেউ কোনোদিন গিয়েছেন? গিয়েছেন? আচ্ছা, যিনিরা বৃন্দাবনে দর্শন করে এসেছেন একটু দয়া করে হাত তুলুন তো দেখি, আপনারা জান নাই
আপনারা জান নাই বৃন্দাবন দর্শন করতে জান নাই কখনো হরি বল হরি বল জয় গুরু মালদা গিয়েছেন তো মালদা গিয়েছেন তো ওই রথ বাড়ির ওই বড় ব্রিজটা দেখেছেন তো মালদা জান নাই হরি বল হরি বল একটা কথা মনে পড়ে গেল বুঝলে অসীম সরকারের একটা কথা মনে পড়ে গেল ভাই যাক তাহলে আমি বলতে চাই আপনারা যখন কোন জায়গায় দর্শন করতে যান নাই আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িটা তো দর্শন করেছেন নিজের বাড়িটা আপন বাড়িটা সাততলা বিল্ডিং বাড়ি দিয়েছেন এই বাড়িটা তো থাকেন তো নাকি এনারা কি গান শুনছে কি শুনছে না জানি না কেমন ধরনের গান শুনেন আমার তাও জানা নাই বাবা হরিবল হরিবল বাজাও আপনারা যে বাড়িটা নিজের বাড়িটা আপনারা যে ছেড়ে এসে এখানে বসে আছেন আপনারা দুই নয়ন যখন বন্ধ করে এখানে ধানস্থ হবে আপনার বাড়িটা আপনি বসে বসে দর্শন করবেন দেখা যাবে না তাহলে কেমন করে দর্শন করলেন না আপনার এই দুই নয়নের সঙ্গে আপনার দিব্য শক্তির সঙ্গে আকর্ষণ করেছিল তাই আপনি এখানে বসে বসে বৃন্দাবন দর্শন করলেন আপনি বাড়ি ছেড়ে এসে বসে আছেন এখানে বসে বসে আপনার ওই বাড়িতে আপনি বসে আপনার দুই নয়ন বন্ধ করে আপনার এই দিব্য শক্তির সঙ্গে জ্ঞান নয়নের সঙ্গে আপনি আকর্ষণ করেছে বলে আপনি এখানে বসে বসে আপনি আরেকটি বাচ্চন দর্শন করতে পারছেন তাহলে আজকের এই দুই নয়নের সঙ্গে দিব্য শক্তির সঙ্গে জ্ঞান নয়নের সঙ্গে যখন আপনাকে আকর্ষণ করেছে না আপনার ওই মনের সঙ্গে আপনাকে আকর্ষণ করেছিল তাই আপনি বৃন্দাবনটা দর্শন করলেন আপনার বাড়িটা আপনি বসে বসে এখানে বসে বসে দর্শন করছেন তাই এই মনটাই আপনার বোম্বে সহ আপনার এই মনের সঙ্গে আপনার দিব্য শক্তির সঙ্গে চুম্বকের মতো আকর্ষণ করেছে তাই আপনি বসে বসে এখানে বসে বৃন্দাবনটা দর্শন করলেন আপনার বাড়িটা এখানে বসে বসে দর্শন করছেন জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রমাণ এই তো তোমার কথার জবাব ভাই লিখে গেল শোনো শোনো আমি জানতে চাই তোমার কাছে উনি বাবা আজকের পালা প্রসঙ্গ নিয়েছে একদিকে গুরু আর একদিকে শিষ্য
তো আমি একটু জিজ্ঞাসা করতে পারি কি, আপনারা যদি অনুমতি দেন তবে একটু জিজ্ঞাসা করতে পারি। ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে এটাই, আমার যে শিষ্য ছিল আমার কিন্তু মনে নাই, কবি কখন কোন সময় দেখা হলো, আর এই গুরু শিষ্যর দূরত্বটা কত দূর, কি সম্পর্ক এদের সঙ্গে, গুরু শিষ্যের সম্পর্কটা কি? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা এটাই রবে, সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সভায়, এই গুরু শিষ্যর সম্বন্ধকে তুমি বলবে যে আমায় দাও, তোমার সঙ্গে আমার দূরত্বটা কত কতখানি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি গুরু আর শিষ্য, কেন না আমার কিন্তু মনে পড়ছে না যে আমার একজন শিষ্য ছিল, তাই কখন কোন সময় তোমার সঙ্গে মোর হলো দর্শন, সুন্দর করে বলবে তুমি ও গো জাদুবা ছাধা, থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা, কেন আমি প্রথমবার বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন আমি দোষের ভাগী হব, এখানে তুই পরিক্ষান্ত আমার রাধা কান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবার বলু হরি হরি, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি বল হরি বল, হরি বল হরি বল। চলে যাবো আবার সেই গুরু শিষ্য ভাবধারায়, যে আলোচনা যে জিজ্ঞাসা আমার মধ্যে আমি যেতে চাই, মহাজন বলেছেন আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধাঁধা গেল না, সাধন ভজন ও গো দয়াল আমার হলো না, তোমার কাছে আমার দ্বিতীয়বারে প্রথম জিজ্ঞাসা রয় সাধনটা কারে কয় আর ভজনটা কারে কয়, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয় এই সাধন ভজনের জায়গাটা কোন জায়গায়, তোমার কাছে আমার সর্বপ্রথম আলোচনা। তাহলে যে আলোচনা এখন হবে এটা হচ্ছে গুরু ঘরে আলোচনা, আমার বিপক্ষের ভবগৌতম মহন্ত আজকে গুরুর ভূমিকায় যিনি আছেন তার সঙ্গে আমার আবার সেই জায়গায় প্রবেশ করতে চাই, তাই গানের ভাষায় মহাজন কি বলছে, গুরু গো কেমনে হবে সাধন ভজন, ওই আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো আমার মনের ধাঁধা গেল না গেল না গেল না, সাধন ভজন গো দয়া ও গো দয়াল আমার হলো না, আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনির ধাঁধা গেল না, সাধন ভজন ও গো দয়াল আমার হলো না, তাহলে সাধন ভজন কেমন করে হবে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ভালো করে বোঝাবে ধর্ম সভায় সাধনটা কারে কয় আর ভজনটা কারে কয়, সাধন ভজন সাধন ভজন ও গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না, ওই আমার কেমনে হবে সাধন ভজন, গুরু
मायरा बोलबे ना जन्मे पिछने दिके आछे थाको पिछन दिके बसे তাহলে একজন মায়ের একজন সনাতন ধর্মের মায়ের স্বামী হলো পাঁচজন যেসব মায়েরা বসে আছেন একজন সনাতন ধর্মের মায়ের স্বামী হলো পাঁচজন কেমন করে যদি বলে একজন স্বামী আর স্বামী হয়ে গেল পাঁচজন কেমন করে পাঁচজন একজন মা যখন সিঁদুর সিঁদুর সিঁদিতে সিঁদুর ব্যবহার করে পাঁচ জায়গায় সিঁদুর পড়ে তাই না মা তাহলে পাঁচ জায়গায় যদি সিঁদুর পড়ে তাহলে একজন মায়ের পাঁচজন করে স্বামী হলো যদি বলেন পাঁচজন স্বামী এই যে একজন করে মা পাঁচ জায়গায় সিঁদুর পড়েন পাঁচ জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র আছে কিন্তু প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করে যেই মা স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর ব্যবহার করে সেই স্বামী অকালে তার মরণ হয় না এটা শাস্ত্রের কথা আমার কথা নয় তাহলে পাঁচ জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র আগে জানতে হবে জানতে গেলে গুরুর কাছে যে জেনে নিতে হবে এবার আমিও বলতে পারি পাঁচ জায়গায় সিঁদুর পড়ার মন্ত্রটা কি শাখাতে শঙ্কচূড়ায় নমো পলাতে পঞ্চদেব ভাই নমো কপালে গোবিন্দায় নমো সিদ্ধিতে কেশবায় নমো ব্রহ্ম তালুতে ব্রহ্মায় নমো এই পাঁচ প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত সনাতন ধর্মের মায়েরা স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর ব্যবহার করে তাই না এখন আবার অনেক জায়গায় অনেক মায়েরা ছয় জায়গায় সিঁদুর দেয় শাখাতে শঙ্কচূড়ায় নমো পলাতে পঞ্চদেব ভাই নমো কপালে গোবিন্দায় নমো সিদ্ধিতে কেশবায় নমো ব্রহ্ম তালুতে ব্রহ্মায় নমো আর ওই এটা যেটা থাকে ওটা পিছন দেবতায় নমো পিছনে মুছে দেয় তো এরকম কেউ করবেন না সনাতন ধর্মের রীতি অনুসারে এই সিঁদুর কেউ পেছনে মুছবেন না এই কথা বলি আপনাদের সামনে তাহলে এই জায়গা আমার আলোচনার বিষয় নয় আমার জিজ্ঞাসার বিষয় হলো একজন মায়ের চারজন স্বামী কেমন করে হলো তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয় একজন মায়ের চারজন স্বামী কেমন করে হয় দেখে এলাম একজন রমণী সেই রমণীর চারজনা স্বামী জনি তাহার আছে তিনখানি কিন্তু স্বামী আছে চারখানা বাবা বলি আপনাদের ঠাই একজন যদি রমণী হয় আর চারজন যদি স্বামী হয় জনি যদি তিনখানি হয় তাহলে কোন স্বামী পেল কোন কোন যা জনি তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় এটা আমার তৃতীয় নম্বর জিজ্ঞাসা রয় তাহলে একজন মায়ের চারজন স্বামী জনি তাহার আছে তিনখানি তাহলে কোন স্বামী পেল কোন কোন জনি তুমি ভালো করে বলবে ধর্মসভায় আর এই চারজন স্বামীর নাম কি হয় তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে হরি হরি মনে করুন চারজন স্বামী এই চারজন স্বামী তো আর একসঙ্গে মারা যাবে না কি বাবা একজন স্বামী মারা যায় যদি একজন স্বামী মারা যায় সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় এটা আমার তিন নম্বর জিজ্ঞাসা রয়
চার নম্বর জিজ্ঞাসায় প্রবেশ করতে চাই, মহাজন বললেন গানের ভাষায়। কেমন করে পুত্র কন্যা হলো তুমি করিবে প্রকাশ, বিনা সহবাসে একজন পুত্র একজন কন্যা হয়েছে, সেই পুত্র কন্যার নাম কি জিজ্ঞাসা রইল আমার তোমার কাছে। তাহলে দ্বিতীয়বারে যা যা জিজ্ঞাসা করে গেলাম তুমি সভায় এসে ধরে ধরে তা দেবে সমাধান। তুমি জিজ্ঞাসা করিলে আমার কাছে সভাতে জানাই গুরু আর শিষ্যের দূরত্ব কতখানি পরমাত্মা। বাবা এই জীবান্তার পরমাত্মার মধ্যে দূরত্ব কতখানি? গুরু শিষ্যের মধ্যে দূরত্ব হচ্ছে এক লক্ষ। যারা লক্ষ্য ঠিক রাখিয়া করতে পারে গুরুর ভজন, তথাপি দর্শন দেয় আমার জ্ঞানের মহাজন। গুরু আর শিষ্যের মধ্যে দূরত্ব হলো এক লক্ষ, হয় এক লক্ষ বর্গ কিলোমিটার, এটা সাধুগুরুরা কয়। তোমার আর আমার মধ্যে এই দূরত্ব রাখিয়া সুন্দরভাবে শিষ্যের ভূমিকায় দাঁড়ালাম সভাতে। তোমার কাছে দ্বিতীয়বারে যা যা জিজ্ঞাসা করিলাম তুমি সভামধ্যে ধরে ধরে তা দেবে সমাধান। একজন মায়ের চারজন স্বামী কেমন করে হলো সুন্দর করে বোঝাইবে ধর্মসভায় ভালো। এই একজন মায়ের চারজন স্বামী কিন্তু জনি রয় তিনখানি সভাতে জানাই কোন স্বামী কোন কোন জনি পেল তুমি বলিবে আমায়। সেই চারজন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায় সেই রমণীটা সধবা হবে না বিধবা হবে তুমি বলিবে আমায়। তাহলে সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো তুমি করিবে প্রকাশ। দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাবো বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া নিশ্চয় গুরুদেবের ভূমিকায় সে যাবে অভিনয় করিয়া। তাই যা যা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম তা সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এই পর্যন্ত দ্বিতীয়বারে আমার ভারসাঙ্গ করি। একবার যা যা জিজ্ঞাসা করলাম দান সবাই এসে করবেন আমার বিপক্ষের ভবগোত্তম মহন্ত গুরুর ভূমিকায় যিনি আছেন করবেন সমাধান। তাহলে একজন মায়ের চারজন স্বামী কেমন করে হলো, এই চারজন স্বামীর নাম কি? সুন্দরভাবে জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর হবে কি বাবা? তাহলে এই চারজন স্বামীর নাম কি? এই চারজন স্বামীর মধ্যে একজন মায়ের চারজন স্বামী কিন্তু জনি আছে তিনখানি। তাহলে কোন কোন স্বামী পেলো কোন কোন জনি, হ্যাঁ আর কোন স্বামী পেলো না তোমার কাছে আমার জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো তুমি করিবে প্রকাশ, সেই পুত্রের নাম কি আর কন্যার নাম কি তোমার কাছে জিজ্ঞাসা রয়। সেই চারজন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায় সেই রমণীটা সধবা হবে না বিধবা হবে তোমার কাছে আমার দ্বিতীয়বারে জিজ্ঞাসা। এসো এবার ধর্মসভায় শুনুন
বলছে গানের ভাষায় জয় গুরু জয়। হরি বল হরি বল হরি বল। সাধন ভজন অবদয়াল আমার হল না, আমার কেমনে হবে সাধন ভজন মনের ধাঁধা গেল না, সাধন ভজন অবদয়াল আমার হল না। কোথায় গেলে সাধন হবে আর কোথায় গেলে ভজন হবে, কি বাবা দুটা কি এক, দুটা দুই রকম। সাধন আলাদা জায়গায় আর ভজনটা আলাদা জায়গায়। তাহলে আগে জানতে হবে সাধন কোথায় গেলে হবে আর ভজনটা কোথায় গেলে হবে, ভজনটা কি জিনিস আর সাধনটা কি জিনিস। কেননা আমাদের বাউলের চারটি দেশ আছে বাবা, কি তাই না, স্থূল পবিত্র সাধক সিদ্ধি। তাহলে সেই জিনিসগুলোই যদি না জানতে পারি তাহলে সাধন ভজনটা কোথায় হয় আর কোথায় না হয়। আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা বসে আছেন সত্যি খুব ভালো লাগছে। তাহলে সাধনের জায়গাটা ভজনের জায়গাটা যদি না চেনা যায় না চিনতে পারি তাহলে দিনে দিনে চেহারাটা কিন্তু বাবা ওই বান্দরের চোষা আমি রাঠির মতন হয়ে যাবে, কি তাই না। আগে জানতে হবে কোন রাস্তায় সাধন হয় আর কোন রাস্তায় ভজনটা হয়, যাব সেই জায়গায়। হরি বল হরি বল। দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজন স্বামী, জনিপদ্ম আছে তিনখানি। তাহলে কোন কোন জনিপদ্ম পেল কোন কোন স্বামী, হ্যাঁ এই ধরনের গান আমি বাবা জীবনেও শুনি নাই, আজকে জীবনে প্রথম শুনলাম, আজকে জীবনে প্রথম শুনলাম। একজন মায়ের চারজন স্বামী আর জনিপদ্ম আছে তিনখানি। তাহলে কোন কোন বাবা পেবে, পাবে কোন কোন জনি। দেখা গেল তিন বাবা তিনটা জনি পেলো আর একটা বাবা পেলো না, তাহলে তো মারামারি হয়ে যাবে, ঝগড়া গণ্ডগোল হয়ে যাবে, তাই না। সুন্দর জিনিস, বাহ হরি বল হরি বল। তো তার আগে একটি গান গেয়ে শোনাবো, তারপরে অবশ্যই আস্তে আস্তে চলে যাবো আমাদের সেই তত্ত্বতর যাই। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। যদি মিলন যদি না হয়, সহবাস যদি না হয়, তাহলে কি আর সন্তান আদি জন্ম নিবে বাবা। গান কোথা থেকে শিখছিস ভাই, জীবনেও শুনি নাই। হ্যাঁ তো যাই হোক, আগে একটি গান গেয়ে যাই, তারপরে আস্তে আস্তে যাব আমি সেই গানের পরিচয় যাব। জয় গুরু জয়। ওরে এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, আমি কারে বলবো ভালো না, ভালো না। আমি তো নিজে ভালো হতে পারলাম না, কারো দোষ দিই না, আমি নিজে ভালো হইতে পারলাম না। কি বাবা আমি তো নিজেই ভালো, আমি তো এখনো নিজেই সাধন ভজন জানি না, আর আমি কেমন করে বলবো সেই সাধন ভজনের কথা থেকে, তাই না। তো এখানে যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন সবাই যাই, আমি নিজে ভালো হতেই পারলাম না, কারো দোষ দেই না, আমি নিজে ভালো হতেই পারলাম না। জানতে গেলে আগে নিজে আগে নিজেকে আগে চিনতে হবে, আগে নিজেকে নিজেই আগে চিনতে হবে, তবেই সাধন ভজনের জায়গা চেনা যাবে। আর সেই সাধন ভজনের জায়গা কেমন, আপনারা এখানে কতদিন ধরে বাউলের গান শুনছেন আমার জানা নেই।
আছে রে পাগল দেখো ত্রিবেণীর হার অবিরত জল চলা চলা হয় রে তাতে পাইবে তাতে পাইবে তাতে বারো মা সেই ঘাট কেমন না মায়ার সেই ঘাট আর সেই ঘাট চিনতে গেলে একজন মানুষের প্রয়োজন হয় তবেই সেই ঘাট চেনা যায় কেন না একটা ঘাট না তিন তিনটি কোন ঘাটে গেলে পরে সাধন হবে আর কোন ঘাটে গেলে ভজন হবে আর কোন ঘাটে গেলে এই দেহটাকে সুস্থ করা যাবে একবার স্নান করলেই সুস্থ হয়ে যাবে তাই মহাজন গানের ভাষায় বললেন খেলাম একজন রমণী সেই রমণীর চার ছোনা স্বামী আর রে খেপায় আছে দেখো সেই রমণীর জমি পত্র আছে তিনখানি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল একজন রমণী তার চারজন স্বামী জনিপত্র আছে তিনখানি তাহলে কোন কোন বাবা পেল কোন কোন জুনি হরিবল হরিবল সুন্দর জায়গা সুন্দর একটি কথা তাহলে একজন মায়ের চারজন স্বামী কেমন করে হয় ওই দীক্ষা গুরু শিক্ষা গুরু স্বামী রূপে কয় শোনো শোনো ওরে পাগল তোমারে জানাই হরিবল 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 যেদিন আমি আমার মনের মানুষকে আমি আমার বাড়িতে আমার সংসারে নিয়ে আসলাম কে আমার গুরু গোসাই হরিবল হরিবল তাকে নিয়ে এসে কি করলাম সেই গোসাইকে আমি আমার মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিলাম গুরুর চরণে উনি কে না উনি আমার স্বামী ওই গোসাই আমার স্বামী যার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার একটা কর্ণজুলির সঙ্গে মিলন হলো জিহ্বালিঙ্গের দ্বারা আমার কর্ণজুনি দিলাম আর এই কর্ণজুনির সঙ্গে আমার মিলন হয়েছে জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল তারপরে
দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে ওই গোসাইকে কি করলাম, নামি আমার মন প্রাণ যৌবন, আমি তার চরণে সমর্পণ করে দিলাম। আবার সেই গোসাইকে নিয়ে আমি আমার ঘরে গিয়ে তার জিভালিঙ্গের দ্বারাই, আর একটা পণ্য জুনি ছিল সেই জুনির সঙ্গে তার জিভালিঙ্গের দ্বারাই আমার মিলন হলো। তাহলে উনি আমার কে হলো না, উনি আমার স্বামী। তাহলে আমার দুই পণ্য জুনির সঙ্গে আমার দুই স্বামীর মিলন হলো। কি বাবা, তাই তো? তার আমার এই দুই পণ্য জুনির সঙ্গে সেই দুই গোসাইয়ের জিভালিঙ্গের দ্বারাই যখন আমার সঙ্গে মিলন হয়, তাই তাকে স্বামী বলে কয়। তাহলে আমার দুই গোসাই, দুই স্বামী, আমার দুই পণ্য জুনির সঙ্গে মিলন হয়ে আমি আমার এই মন প্রাণ যৌবন সেই স্বামীকে দান করেছিলাম। ওই স্বামী আমাকে কি দিয়েছিল, ওই স্বামী আমাকে কি দিয়েছিল না, যে পরিধানে বসে আছে আমার সাধু গোসাইয়ের একটা সাদা বস্ত্র, একটা সাদা কাঠের মালা, কি তাই না, একটা সাদা, একটা তিলক চন্দনের ফোঁটা, এই যা দিয়েছিল সব সাদা, যা কিছু দিলেন ওই স্বামী এসে, ওই দুই স্বামী এসে সবকিছু সাদা দিয়েছিল। তাহলে আমার এই দুই পণ্যজনী, আমার দুই স্বামী শেষ, আর দুটো স্বামী থাকে, আর একটা স্বামী রয়, ওই স্বামীকে না, ওই স্বামী সংসারের স্বামী, যেমন আমি আপনারা সবাই, আপনারা একজন সংসারের স্বামী। কি করেছেন, আমার মাকে বিয়ে করে যখন নিয়ে এসেছেন তখন কি দিয়েছিলেন আপনি, না ওই স্বামী লাল একটা কলা দিয়েছিল, লাল একটা ছায়া দিয়েছিল, লাল একটা শাড়ি দিয়েছিল, একটা 5 টাকা দামের একটা লাল একটা সিঁদুরের গোটা দিয়েছিল, তাই না? এই তো লাল, এই সংসারের স্বামী যা কিছু দিয়েছিল লাল। আর এই স্বামী কি দিয়েছিলেন, সাদা পরিধান, 1 টাকা দামের একটা কাঠের মালা, 2টা তিলক চন্দনের ফোঁটা, কি বা, তাই না? এই যে সংসারের স্বামী আমি, আমার বাবা কি করেছে না, আমার মায়ের এই দেহটাকে ভোগ করেছে এই স্বামী, সংসারের স্বামী যেটা, এই স্বামী আমার মায়ের দেহটাকে ভোগ করেছে প্রত্যেকটা দিন, আমার মায়ের কাছে গিয়ে ধরা পড়েছে, আমার মায়ের কাছ থেকে রেহাই পাই নাই, নিত্য মারার হাত থেকে বাঁচে নাই, প্রত্যেকটা দিন তিনি মারা গেছে। তাই আমার মায়ের সকালবেলা ঘুম থেকে উঠে ওই গোবর ছড়া দেয় আর পোছাপুছি করে, কেন, আমার বাবা মারা গেছিল রাত্রে। তাই আমার মায়ের এই কর্মগুলো করে, মরে কে, ওই সংসারের স্বামী, যে স্বামী আপনার দেহটাকে ভোগ করেছিল ওই স্বামী মারা যায়, আর ওই স্বামী যখন মারা যায় তখন আপনার ওই লাল যা কিছু দিয়েছিলেন সব কিছু নিয়ে দিয়ে চলে গেল, কে, তাই না? পরে থাকলো কোনটা, যে পরিধানে বসে আছেন সাদা পরিধান, যে গুরু গোসাই যে স্বামী আপনাকে দিয়েছিল সেটাই আপনার সর্বসার, আর সেটাই আপনি যতদিন ধরে এই জগৎ সংসারে বেঁচে থাকবেন সেটা নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণবানন্দ হরিবল হরিবল। যিনি আমার জগতের স্বামী, দেখো অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, ওই দেখো জগৎ স্বামী বলে কয়, শোনো শোনো ওরে পাগল তোমারে জানাই, জগতের স্বামী যিনি আমার অনাদিরাদি গোবিন্দ, কি মাথায় নাই, আপনার তিনটি স্বামী শেষ, আর একটা স্বামী রয় যিনি আমার গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ যিনি জগৎ স্বামী, চারজন স্বামী শেষ, তিনটি জুনিপত্র শেষ। উনি বলেছে সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস,
কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। আরে পাগল, তোর ওই মাঠে জমি নাই, তুই হাল বোয়াবি কি করে? হাল বোয়ানোর একটা জায়গা থাকা লাগবে তো বাবা, তাই ওই মাঠে তো জমি নাই। তাহলে কেমন করে না যেদিন আমার ওই গুরু গোসাই স্বামীর সঙ্গে আমার তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার কর্ণজুনির সঙ্গে মিলন হয়েছিল, সেই দিন আমার সন্তান জন্ম নিল। কি বাবা, তাই না? আর উনি বললেন কি যে সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ? তোর তো ওই মাঠে জমি, তুই জানবি কি করে? যারা দীক্ষা ঘরে শিক্ষার ঘরে আছেন তারাই একমাত্র জানতে পায়, আর যার নাই তাই কি জানবে যে হাল বোয়াতে কি মজা, ওটা কি জানবে? তাহলে সাধন বসনটা হবে কি করে? হ্যাঁ, তাই আমার ওই দুই স্বামী সঙ্গে যেদিন আমার চিন্তার হলো সেই দিন আমার সন্তান জন্ম নিল। মনমতি নামে মেয়ে জন্মাই, দেখো মিথ্যা কথা নয়, বিবেক বৈরাগ্য সন্তান দেখো শাস্ত্রে তাহা কয়। হরি বল হরি বল হরি বল হরি বল। সন্তানকে নামার বিবেক বৈরাগ্য, আর মেয়ে সন্তানটাকে নামার মনমতি। সাধন ভজন করবা, সাধন বললাম তো যে সাধন ভজনের জায়গা না চিনতে পারে না, পারে দিনে দিনে চেহারাটা ওই বান্দরে তো স্বামী রাজির মতন হয়ে যাবে। জানতে পারে বুঝতে পারে কে? যারা সাধুগুরু বৈষ্ণব, যারা মহাজন। আগে আমি বলেছি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা খাচ্ছি দাচ্ছি আর বাউলের গান শুনছি, তা তো হবে না। আমার বাউলটা যে দিনের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টার মাঝে কতবার যাওয়া আসি করছে আগে জানতে হবে। একুশ হাজার ছয় শতবার যাওয়া আসি করছে, একবার যদি বেরিয়ে গিয়ে ভিতরে যদি প্রবেশ না করে, ভিতরে প্রবেশ করে যদি বাহিরে না যায়, তাহলে এই জীব এই ঘরে থামে থাকতে পারে না। ডাক্তারের বাবার ক্ষমতা নেই। একদিন একজন ডাক্তারকে বলেছিলাম যে আপনি কি বলতে পারেন, জানতে পারেন, আপনি তো বড় বিজ্ঞানী, সেখান থেকে শিক্ষিত, বড় শিক্ষিত হয়ে ডাক্তার হয়েছেন এমবিবিএস পাস, আমার সারা শরীরটা কেটে কেটে টুকরো টুকরো করে আপনি এক এক ফোঁটা পিতৃবিন্দু যদি আপনি বের করে দিতে পারেন সারা বছর আপনার গোলামি কেনে দেবেন। বলছে যে আমার অসম্ভব, কেননা তোমার হাতে নাই, তোমার তো ওই মাঠে জমি নাই, তুমি বের করবা কি? ইনি আমার গোবিন্দ, ইনি আমার এই দেহ বস্তুর সার, ইনি আমার পিতা, ইনি আমার মাতা। তাহলে সেই বস্তুকে জানতে গেলে একজন মানুষের প্রয়োজন হয়, তাকে ধরে রাখার ক্ষমতা হয়, যেটা ধরে রাখতে পারেনি দেবাদিদেব ভোলা মহেশ্বর। আমরা তো সাধারণ মানুষ কি বাবা, তাই না? দেবাদিদেব ভোলা মহেশ্বর পর্যন্ত ধরে রাখতে পারে নাই। কেননা যদি একবার অটল বৃক্ষের পাতা যদি ঝরে পড়ে যায় তাহলে তবে বলতে চাই তোমার চাই, তাহলে আমার যে সন্তান ছিল, যে স্বামীর সঙ্গে সহবাসে আমার সন্তান জন্ম নিল, তার নাম বিবেক বৈরাগ্য বলে কয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি বল। শোনো শোনো ওরে পাগল, আমি বলি তোমার ঠাই, বস্তুর ধরে রাখে দেখো মিথ্যা কথা নয়। তোমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন সুন্দর একটি জায়গা নিয়েছে, এই কথাগুলো গুরু ঘরে কথা, কেননা
যে রাস্তা দিয়ে আপনি এসেছেন এই জগতের মাঝে এই সংসারের মাঝে সুন্দর জায়গা পেয়েছেন এসে কে তাই না সুন্দর একটা জায়গা পেয়েছেন এসে কত সুন্দর এই মহাশ্মশানে এই সুন্দর জায়গায় এই পৃথিবীতে আপনারা বসবাস করছেন কখনো কি একবার ভেবে দেখেছেন একদিন সবাইকে চলে যেতে হবে যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তার খবর নেওয়া কি বাবা সবার কি সম্ভব তাহলে যে রাস্তায় জীবন সাজাওয়া করে সেই রাস্তায় দিবেন সাধন ভজনা কেউ মারা যাচ্ছে কেউ আবার বেঁচে আছে তাহলে যে রাস্তা ধরে এসে এই জগতের মাঝে এই সুন্দর পৃথিবীতে এসে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছে আবার ওই রাস্তায় যাবার সময় গিয়ে মারা যাচ্ছে কোন রাস্তা ওই যে ত্রিবেদীর ঘাট এই ঘাটের সন্ধানটা আগে নাও সাধন কোথায় গেলে হবে ভজন কোথায় গেলে হবে আর কোথায় গেলে এই দেহে সার বস্তুকে মেলা যাবে দেহটাকে ধরে রাখা যাবে অত সস্তা জিনিস নয় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল আমি নিজে ভালো হতে পারলাম না কারো দোষ নেই না নিজে ভালো হতে পারলাম না নিজে ভালো হতে পারলাম না কারো দোষ নেই না নিজে ভালো আমি হতে পারলাম না হরিবল হরিবল সময়